ভালো লাগে আমি জানি না আমার আমার যে কোনো জায়গায় গেলে আমি ছবি তুলি এবং ছবি তোলার পর যেটা হয় যে আমি হয় না নিজের মনে একটা আনন্দ যে এটা সেটা ছোটোবেলা থেকে আমার বাসায় যদি কখনো যাই দেখো আমার ছোটোবেলা থেকে প্রচুর ছবি সো এটা একটা এনজয় করি আমি যেখানেই যাই সেখানেই আমি ছবি তুলতে সবার ভালো ছবি হচ্ছে এরকম যে আমি এভরিডে আমার যে কোনো ইভেন্ট হলেই আমার ছবি তোলা হয় লাইক আমি আজকে এখানে ইভেন্টে এসেছি আমি যখন রেডি হয়েছি সো ওইখানেও কিন্তু আমি আসার আগে আমার ফটোশ্যুট হয়েছে সো সেই ছবিগুলোই আসলে পেজে দেওয়া হয় সো দেখবেন যে এভরিডে আমার যে ছবিগুলো আছে প্রত্যেকটাই কোনো না কোনো ইভেন্টের ছবি মানে ইভেন্টে রেডি হয়ে যাওয়ার আগে তোলা ছবি সো মানে এমনি এমনি তোলা হয় এমনি যদি বলা হয় তাহলে ওই হোয়াইট শাড়িটাই তোলা হয়েছে হঠাৎ করে ছবিটা তোলা মানে আমি খুবই চেয়েছিলাম যে খুবই সিম্পল একটা নো মেকআপ লুক একটা এবং খুব সিম্পল একটা শাড়ি পরে এবং এটা আমার বাসাতেই তোলা সো যে ফটোগ্রাফার সে হচ্ছে ফৌজি আপু সো আপু অনেকদিন ধরে বলতো চলো এক খুব সিম্পল লুকের ছবি তুলি সো ওই হিসেবে আসলে আমরা ফটোশ্যুটটা করেছি এবং ওটার রেসপন্স যে এত ভালো পেয়েছি বুঝতে পারি না সো এমনি তোলা ছিল আমার ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ অ্যাওয়ার্ড পেলে তো আসলে ভালো লাগে আসলে আমরা যে কোনো কাজ অ্যাওয়ার্ডের জন্য আসলে করি না কিন্তু যখন অ্যাওয়ার্ডটা পাই অ্যাজ আ আর্টিস্ট মনে হয় যে একটা উৎসাহ জাগে যে ওকে ফাইন আমার এই কাজটা ভালো লেগেছে দ্যাটস আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি সো এটা আসলে অনেক আনন্দ দেয় আমার মনে হয় এটা আমি না যে কোনো আর্টিস্টই যখন অ্যাওয়ার্ড পায় তার খুব ভালো লাগে এখন হচ্ছে আমার দিগন্তে ফুলের আগুনের ডাবিং চলছে সো ওটা মোটামুটি শেষ মানে আমার হয়তো আর এক দুদিন দিলে কমপ্লিট হয়ে যাবে আর এর মধ্যে তো অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছে হয়তো আপনারা দেখেছেন সো রিসেন্টলি আরও কয়েকটা ব্র্যান্ডের সাথে কন্ট্রাক্টে যাচ্ছি অ্যান্ড ফিল্মেরও কয়েকটা কথা হচ্ছে শীঘ্রই জানাবো